শিয়ালের কামড়ে গুরুতর জখম একাধিক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার অন্তর্গত সমাসপুর এলাকায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সারাদিন ধরে দফায় দফায় এলাকায় একটি শিয়াল রীতিমতো তাণ্ডব চালিয়েছে। একে একে কামড়াতে থাকে ছোট থেকে বড় অনেককেই। শিয়ালের কামড়ে আহত হয় কমপক্ষে 6 থেকে 7 জন। এরপরেই স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে শিয়ালটিকে মেরে ফেলে। আহতদের মধ্যে কয়েকজনকে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে আনা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে মোহাম্মদ রওয়ান নামে এক স্থানীয় বাসিন্দা কি জানালেন শোনাব। সকালবেলায় দুজনকে কামড় দিল শিয়ালে, আজকে প্রথম সন্ধ্যায় আমার বউকে, পাশের বাড়ির বড় আম্মাকে শিয়ালে আবার কামড় দিল। কতজন জখম হয়েছে সারাদিনে আজকে শিয়ালের কামড়ে? 4-5 জন হয়েছে। তারা কি হাসপাতাল নিয়ে আসা হয়েছিল? হ্যাঁ, হাসপাতাল নিয়ে আসা হলো, এখানে ট্রিটমেন্ট করলাম। এই শিয়ালের উৎপাত কি এলাকায় হয়? আগে হচ্ছিলো ছাগল গরু ছাগলকে কামড় দিত, এই আজ থেকে মানুষজন বাচ্চা কাচ্চা এখন বলা যাবে না। আতঙ্ক হচ্ছে? হ্যাঁ আতঙ্ক হচ্ছে। কেন আতঙ্ক কেন হচ্ছে? শিয়ালগুলা এখন বাড়ে গেছে, শিয়ালগুলা শিয়ালটাকে এখন মারে দেওয়া হলো, গ্রামের লোকজন মিলে সবাই মারলো শিয়ালটাকে। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।